আপনি কি জানেন যে আপনার নিজস্ব কিছু ভুলের কারণে আপনি হচ্ছে ইতালিতে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন? ইটালিয়ান স্বাস্থ্য সেবা নিয়ে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে, আশা রাখছি যে আজকে ভিডিওটি দেখার পর আপনাদের ভুল ধারণাগুলো পাল্টে যাবে। সঠিক চিকিৎসা পেতে গেলে আমাদেরকে দুইটি বিষয় সম্পর্কে ভালো করে জানতে হবে। প্রথমত আমাদেরকে জানতে হবে যে আসলে আমাদের ভুলগুলো কি কি, আমরা কি কি ভুল করে থাকি সাধারণত। দ্বিতীয়ত হচ্ছে সেগুলোকে আমরা কিভাবে সমাধান করে সঠিক চিকিৎসা পাবো। সো পরবর্তীতে যাতে আমাদের এই ভুলগুলো যাতে না হয় আর যাতে নেক্সট টাইম আপনি সঠিকভাবে চিকিৎসাটা পেতে পারেন। আপনারা অনেকে দেখে থাকবেন বা আমি অনেকে অনেক সময় দেখেছি অনেককে, যে যখন ইটালিতে আপনার বসবাস করছে কেউ, জ্বর ঠান্ডা হওয়ার পর ইটালিতে হাজার ওষুধ থাকার পরও তারা বাংলাদেশ থেকে নাপা, প্যারাসিটামল এই ধরনের ওষুধগুলো তারা নিয়ে থাকে। তো আমি অনেকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা ইটালিতে এত ভালো ওষুধ থাকার পরও কেন আপনি বাংলাদেশে ওষুধ ব্যবহার করছেন? আমাকে তারা অনেকে অনেক ভাই বলেছে, কেউ হয়তো বলেছে যে এখানকার ওষুধ আমাদেরকে মানে হচ্ছে কাজ করে না, মানে আমরা এখানকার ওষুধ খেলে পর আমাদের সেটা কাজ করে না, অথবা এখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো না, এভাবে আমাকে অনেক উত্তর করেছে। তাহলে আপনাদের এখন প্রশ্ন হতে পারে যে ইটালিয়ান চিকিৎসা ব্যবস্থা কি তাহলে ভালো না? আপনি কি জানেন ইটালিতে বসবাসরত নাগরিকদের গড় আয়ু 83.4 বছর? এটা হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে পঞ্চম সর্বোচ্চ, যেখানে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো যথাক্রমে 25 এবং 35 নম্বর অবস্থান করছে। পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা দেশের তালিকায় ইটালির কিছু গবেষণাতে দেখা গেছে ইটালি রয়েছে 17 নম্বর অবস্থানে, এবং কিছু গবেষণাতে দেখা গেছে ইটালি রয়েছে 31 নম্বর অবস্থানে, যেখানে আমাদের বাংলাদেশের সোনার বাংলার নাম কিন্তু 100টি দেশের ভিতরেও নেই। তো হয়তো বা আগামী দিনে হবে, সেটা আমরা আশা রাখছি। তো আশা রাখছি যে এখন আপনারা নিজেরা বিবেচনা করতে পারবেন যে ইটালির চিকিৎসা ব্যবস্থাটা আসলে কেমন। আপনাদেরকে আরেকটি একটি আইনের কথা বলি। কেন বলছি আইনের কথাটা, কারণ এই আইনের সাথে চিকিৎসাটা জড়িত রয়েছে। সাংবিধানিক আইন 1932 অনুযায়ী স্বাস্থ্যকে হচ্ছে একটি মৌলিক অধিকার হিসাবে সেখানে বলা হয়েছে, এবং দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। ইটালিতে বসবাসরত নাগরিকদের সর্বোচ্চ চিকিৎসা প্রদানের ব্যবস্থা করে রেখেছে ইটালিয়ান সরকার। তার মধ্যে উল্লেখযোগ্য প্রত্যেকটা নাগরিকের জন্য একটি প্রাইভেট ডক্টর রয়েছে, শিশুদের জন্য যাদের বয়স হচ্ছে 14 বছর নিচে তাদের জন্য হচ্ছে আপনার শিশু বিশেষজ্ঞ ডক্টর রয়েছে, যাদের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় দৈনন্দিন চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং চিকিৎসা পেয়ে থাকি প্রায় একদম বিনামূল্যে। বাচ্চা প্রসব থেকে শুরু করে অন্যান্য জরুরি প্রায় সকল ধরনের চিকিৎসা কিন্তু ইটালিতে প্রায় ফ্রিতে হয়ে থাকে। কয়েকটা বিষয় থাকে যেগুলো ফ্রিতে হয় না, খুবই কম সামান্য, মনে করি যে আপনি কবে টেস্ট করবেন সেটা অবশ্যই আপনাকে টাকা দিয়ে করতে হবে, অথবা আপনার ভালো আছেন আপনি ফিজিক্যালি ভাবে এমনি টেস্ট করতে চাচ্ছেন যে আপনি কেমন আছেন, আপনি ব্লাড টেস্ট করবেন, এটা করবেন এটা করবেন, সেক্ষেত্রে তো পেমেন্ট করতে হবে আর কি। সো আমরা এটা বলতে পারি যে ইটালিতে কিন্তু বেশিরভাগ ট্রিটমেন্ট গুলো হচ্ছে আপনার ফ্রিতে হয়। আমরা যেটা বললাম যে বাচ্চা প্রসবের মতো যে একটা কার্যক্রম, সেটা কিন্তু বাংলাদেশে করতে গেলে প্রায় 20-30-50 হাজার টাকার মতো লাগে। ইটালিতে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে, সরঞ্জামের মাধ্যমে তারা কিন্তু এটা করে থাকে এবং একদম ফ্রিতে করে থাকে। আমি দেখেছিলাম যে 2-3 বছর আগে আমার এক রিলেটিভ, তার বেবি হয়েছে ইটালিতে, 7 মাস বয়স যখন তার প্রেগনেন্সি ছিল 7 মাস, তখন তার বেবি হয়েছে। সো বাংলাদেশে বাস্তব কিনা সেটা আল্লাহ ভালো জানে আর কি, কিন্তু এখানে কিন্তু তারা সামহাও সেটা যখন গর্ভপাত মানে হচ্ছে আপনার বাচ্চা প্রসব হয়েছে সেটাকে তারা নিজেরা হসপিটালে 2 মাস তাদের যে একটি স্পেশাল সরঞ্জাম রয়েছে সেটার ভিতরে রেখে সেখানে খাওয়া দাওয়া করে 2 মাস যখন তার বাচ্চাটা হচ্ছে মোটামুটি ভাবে স্টেবল, মানে হাতে রাখার মতো অবস্থা ছিল, তখন তারা তাদের ফ্যামিলির কাছে হস্তান্তর করেছে। সো এই ধরনের করার পরও আশা রাখছি যে আপনাদের যে একটা ধারণা ছিল ইটালিতে ভালো চিকিৎসা হয় না, এটা কিছুটা হলেও কেটে গেছে। তো এখন প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা ভালো চিকিৎসা কেন পাচ্ছি না, এত কিছু থাকার পর কেন পাচ্ছি না? এইটার সমাধান আসলে মানে প্রশ্নটা খুবই স্বাভাবিক তো, এবং এটার কারণটা খুব স্বাভাবিক। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা ইটালিতে যারা আসি বিশেষ করে বিভিন্ন ভিসাতে বিভিন্ন কারণে এসে থাকি এখানে, হয়তো বা হতে পারে যে একজনের ফ্যামিলির সাথে এসেছে, হয়তো বা হতে পারে যে তার ছেলে বয়স হচ্ছে 21 বছর হয়ে গেছে, কিন্তু আপনারা জানেন 18 বছর নিচে না হলে ইটালিতে আসা যায় না। সো 21 বছরের ছেলেকে হয়তো বা প্রয়োজন বোধে 17-16 করা হয়েছে, 4-5 বছর বয়সটা কমে দেওয়া হয়েছে, অথবা একটা মেয়ের বিয়ে হয়েছে 15 বছর বয়সে কিন্তু কাবিনের সময় তাকে 19 বছর করা হয়েছে, মানে যে কোনো কারণেই হোক প্রয়োজনে হোক সেটাকে বয়সের একটা তারতম্য রয়ে গেছে। আপনার অরিজিনাল বয়স 20 বছর কিন্তু ডকুমেন্টে 25 বছর, ডকুমেন্টে 25 বছর, অরিজিনালি আপনার 20 বছর। সো এই যে 5 বছর 10 বছর, অনেকে 15 বছরও পার্থক্য দেখা গেছে, আমি দেখেছি। সো যখন আপনি ডক্টর কাছে যাচ্ছেন, বয়সের কথাটা কেন বলছি আমি, যখন আপনি ডক্টর কাছে যাচ্ছেন ডক্টর ট্রিটমেন্টটা কিভাবে করে থাকে, ট্রিটমেন্ট করে থাকে আপনার বয়স,
এবং ওজনের উপরে। তো আপনি গেলেন বললেন যে ডক্টর আমার হচ্ছে মাথা ব্যথা করছে, আমাকে মাথা ব্যথার ওষুধ দেন আপনি, তো আপনাকে অবশ্যই দেখবে তার আপনার ডকুমেন্ট, আপনার বয়স 20 বছর এবং আপনার হচ্ছে ওজন এত, সো 20 বছর প্লাস এত ওজন, এই অনুযায়ী কিন্তু আপনাকে একটা ওষুধ দিয়ে থাকবে। কিন্তু আপনার বয়স তো 20 বছর না, আপনার বয়স তো 25 বছর, সো ডক্টর তো ওষুধ দিয়েছে আপনাকে 20 বছরের, সো এখন এই ওষুধটা কি আপনাকে পুরোপুরি ভাবে কাজ করবে? ডেফিনেটলি করবে, কারণ এখানে কিন্তু আপনার প্রতি 1 বছর 2 বছর মানে কম বেশি হলে পর ওষুধের ধরনটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, যে কারণে আপনি কিন্তু সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনার করণীয়টা কি? এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যখন আপনি ডক্টর কাছে যাবেন তখন আপনি বলবেন যে ডক্টর অথবা ডক্টরেস বা মেডিকো মেডিক যেটাই বলেন না কেন, যে আমার বয়স আসলে 25 বছর কিন্তু কোনো ভুলের কারণে আমার বয়সটা 20 বছর হয়ে গেছে, ডকুমেন্ট আমি এটা পরিবর্তন করার চেষ্টা করে যাচ্ছি, সো আমাকে আপনি ওষুধ দিলে পরে 25 বছর অনুযায়ী দিবেন, 20 বছর অনুযায়ী দিবেন না, অথবা আপনার বয়স হচ্ছে 25 বছর ডকুমেন্টে 20 বছর, আপনি বলবেন তাকে আমার দেখেন আমার বয়সটা হচ্ছে 25 বছর ডকুমেন্টে 20 বছর আছে, আমাকে ওষুধ আপনি 25 বছর অনুযায়ী আমাকে ওষুধটা দেন। স্পেশালি ভাবে আরো স্পেশালি ভাবে আমি বলতেছি যারা এখানে আসলে বাচ্চা কনসেপ্ট করে যাদের বেবি হবে, সো 1-2 মাস পর পরে কিন্তু এখানে আপনার মনিটরিং করতে হয়, তাদেরকেও কিন্তু বলবেন যে আমার এইজটা হচ্ছে এত, আমি কি এই মুহূর্তে কোন অবস্থাতে আছে বেবিটা, আপনাকে কি কি করতে হবে, সো তারা কিন্তু একটা ক্যালকুলেশন মাধ্যমে আপনাকে সঠিক পরামর্শ দিবে। আচ্ছা ঠিক আছে, যে একটা মা হচ্ছে তার 20 বছর বয়স, সেই বয়সে হচ্ছে বাচ্চা প্রেগন হয়েছে, সো তার কি কি করণীয়, সেটা কিন্তু বয়সের উপরে ভ্যারি করে থাকে সাধারণত ভাবে আর কি। সো এটা হচ্ছে একটা সমাধান যে আপনি সঠিক বয়সটা অ্যাটলিস্ট ডক্টরের কাছে যা বলবেন যে আমার এইজটা এটা। আরেকটা কারণে আমরা সঠিক চিকিৎসা পাই না, সেটা হচ্ছে আমাদের যে মানে রিয়েল যে প্রবলেমটা সেটা কিন্তু আমরা আসলে ডক্টরের কাছে যে বলতে পারি না। এখন হচ্ছে আপনার হাতে ব্যথা, এখন আপনি যদি ডক্টরের কাছে বলেন ডাক্তার আমার হচ্ছে হাতে ব্যথা, এখানে কিন্তু এমন হচ্ছে আপনার হাতের জন্য এক ধরনের মানে আপনাকে কোন একটা ব্যথা ওষুধ দিবে, এখানে আপনার হাতে ব্যথা না, আপনার ব্যথাটা হচ্ছে এই আঙ্গুলের এখানে আপনার ব্যথা মনে করি আপনার, প্রতিটা মানে ছোট ছোট জায়গার জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট হয়ে থাকে সাধারণত ভাবে বলে যাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে আর কি। আপনার হাতে ব্যথা, আপনি যদি এইটার নামটা না জানেন যে এইখানে ব্যথা আপনার, তাহলে কিন্তু আপনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না। আপনার এইখানে দেখা যাচ্ছে কিডনির এখানে ব্যথা, আপনি কিডনির নামটা জানেন না যে কিডনির এখানে ব্যথা আপনার, সো তাহলে আপনাকে ডক্টর কিভাবে, আপনাকে বললে হবে যে আমার শরীরে ব্যথা, তাহলে তো হবে না। সো আপনি যখন ডক্টরের কাছে যাবেন আপনার স্বাভাবিক যে প্রবলেম গুলো জ্বর ঠান্ডা এগুলো হয়তো আমরা সবাই বলতে পারি, কিন্তু যদি এর থেকে বেশি হয় সো আপনি এমন কাউকে সাথে করে নিয়ে যাবেন যে ইটালিয়ান ভাষাতে মোটামুটি ভাবে এক্সপার্ট সুন্দর করে বুঝিয়ে বলতে পারে, অথবা যদি সে না যেতে পারে তাকে আপনি লিখে নিয়ে যাবেন যে আমার এই সমস্যাগুলো আছে, ডক্টরকে দেখাবেন, তাহলে হয়তো বা অ্যাটলিস্ট তারপর তো আপনি মুখে বলবেনই, তো অ্যাটলিস্ট সে স্পেসিফিক ভাবে বুঝতে পারবে আপনার প্রবলেমটা কোথায়। সো আশা রাখছি যে আপনারা ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, এবং আমাদের পেজ রনি হুসাইন, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল রনি হুসাইন, এগুলোতে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, ইটালিতে প্রয়োজনে যত ধরনের তথ্য রয়েছে, ইনফরমেশন রয়েছে, ইন্টিগ্রেশন রয়েছে, সো সেগুলো আপনারা পেয়ে যাবেন খুব সহজে। সো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।